বই মেলা বিভিন্ন বইয়ের দোকানে আমরা একটি উক্তি সব সময় দেখি এবং সেটি যারা বইয়ের পাঠক আছে যারা বইয়ের প্রেমী আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য লেখা থাকে সেটা হচ্ছে বই কিনলে কেউ দেউলিয়া হয় না আসলেই তো তাই এবং এই যে বিখ্যাত উক্তিটির কথা বলছিলাম সেই উক্তিটি সৈয়দ মুজতবা আলী যিনি শান্তিনিকেতনে পড়ার সময় বিশ্বভারতীর যেই হস্তলিখিত ম্যাগাজিন বের হতো সেই ম্যাগাজিনে তিনি সে সময় আসলে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে কলাম লিখতেন এই যে ছদ্মনাম ব্যবহার করে কেন কলাম লিখতেন এই কারণটি প্রকৃত অর্থে আসলে এখনো পর্যন্ত এক রহস্যই বলা চলে তবে সৈয়দ মুজতবা আলী বিভিন্ন সময় বলেছেন যে এই যে রূপক অর্থে কিংবা একটা ছদ্মনাম দিয়ে লেখালেখির যে ইচ্ছে সেটি আসলে মানুষ বা পাঠক যখন পড়ে তৃপ্তি পায় তখন সেটি তাকে অনেক বেশি আনন্দ দেয় এবং তার সবচেয়ে লেখালেখি বেশি হচ্ছে ভ্রমণ কাহিনী তিনি বিভিন্ন দেশে ঘুরেছেন এবং সেই ভ্রমণের যে অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতাগুলো নিয়েই তিনি তৈরি করেছেন ভ্রমণলিপি পাশাপাশি 1950 থেকে 60-এর দশক পর্যন্ত তাকে বাংলা সাহিত্যের জনপ্রিয় একজন লেখক বলা হয় এবং তার এই যে বিভিন্ন উক্তিগুলো সেগুলো এখনও পর্যন্ত পাঠকের কাছে তার যে একটা বিশেষ যে একটা পরিচয় সেই পরিচয় খুব দ্রুত সময়ই তাকে নিয়ে গিয়েছেন তার ভাই মুর্তজা আলী তিনি আসলে এই মুজতবা আলীকে নিয়ে একটি কথা বলেছিলেন সেটি হচ্ছে যে তার যে লেখা মুজতবা আলীর লেখায় কখনোই কোনো ধরনের ধর্ম নিয়ে বিন্দুমাত্র আসলে কোনো রকমের ধর্মবিদ্বেষী কথাবার্তা বা সন্দেহ প্রকাশ তিনি তার কথাবার্তা লেখেননি বরং ধর্ম নিয়ে তার এই উদারতার একদম উদারতার একটা সুযোগ নিয়ে ধর্ম নিয়ে যারা আসলে সন্দিহান কিংবা ধর্ম নিয়ে যারা আসলে সমালোচনা করেন তারা সেই সুযোগটি নিয়ে তার নামে অনেক কিছু আসলে রটিয়েছেন এবং শুধু মুর্তজা আলী মুজতবা আলীর ভাই বলে নয় বাংলা সাহিত্যের এমন অনেক সাহিত্যিকরাই তার পক্ষে ছিলেন যারা তার লেখা পড়েছেন যারা তাকে খুব পছন্দ করতেন পাশাপাশি পাঠকরা তো বটেই সেই সৈয়দ মুজতবা আলীকে স্মরণ করেই শুরু করছি আমাদের আজকের গরবের মেলা সঙ্গে আছি আমি তানজিলা খান মিম আজ অমর একুশে বইমেলার 22তম দিন এবং 22তম দিনে নতুন বই এসেছে 64টি যেহেতু গতকাল ছুটির দিন ছিল গতকাল নতুন বই এসেছিল 303টি আজ ছুটির দিন না হওয়ায় একটু কম এসেছে বই এবং পাশাপাশি যাদের বই আসার কথা ছিল ইতোমধ্যেই কিন্তু চলে এসেছে এখন আসলে শেষ মুহূর্তে যাদের সিদ্ধান্ত হয় কাগজের দাম বৃদ্ধির কারণে কিংবা সব কিছু প্রতিবন্ধকতা ছাপিয়ে যাদের বইগুলো আসলে আটকে ছিল ধীরে ধীরে তাদের বইগুলো আসছে এই বইমেলাতে এবং এই নিয়ে বইমেলায় নতুন মোট বইয়ের সংখ্যা হলো 2648টি প্রতি বছরই কিন্তু আসলে বইমেলাতে নতুন বইয়ের সংখ্যা থাকে 4 থেকে 5 হাজারের মতো কিন্তু এবছর আমরা শুরুতেই জেনেছিলাম এবছর বড়জোর 2500 থেকে 3 হাজারের মতো নতুন বই আসবেন সম্ভবত কারণ এবছর কাগজের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে আসলে বইয়ের যে সংখ্যা সেটিও এবছর বইমেলায় অনেকটাই কম আসবে এবং আমরা দেখি যে বইমেলার শেষ যেই 8 থেকে 9 দিন যেহেতু এবছর আসলে লিপিয়ার হচ্ছে না সেক্ষেত্রে এবছর 8 দিনই ফেব্রুয়ারি মাস 28 দিনে সেহেতু সেই শেষের 8 দিন অর্থাৎ গতকাল থেকে 21 ফেব্রুয়ারি থেকে বইমেলায় প্রচুর পরিবারের ভিড় কিন্তু থাকে একদমই তাই আজকের চিত্রটাও কারণ আসলে অন্যান্য দিন সাধারণ দিনে যেরকম মানুষ থাকে আজ তার থেকে অনেকটাই মানুষ বাড়তি রয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়বে যখন থেকে আসলে সন্ধ্যা হওয়া শুরু করবে আর শেষ সময় যেই সকল পাঠকেরা আসে তারা বরাবরই একটু সিরিয়াস পাঠক থাকেন কারণ যারা বই পড়তে পছন্দ করে যারা অপেক্ষায় থাকে যে ভালো বইগুলো বইমেলায় আসবে শেষের দিকে গিয়ে বইমেলায় থেকে বইগুলো কিনবে তারাই কিন্তু আসলে এই সময়টাকে একদম বেছে নেয় গর্বের মেলার এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই বিরতির পরে ফিরে আসবো একজন অতিথিকে সঙ্গে নিয়ে গরবের মেলায় এবং বিরতিতে যাবার আগে বলছিলাম যে গরবের মেলায় একজন অতিথিকে সঙ্গে নিয়ে ফিরব আর আমার সঙ্গে আছেন অ্যাডর্ন পাবলিকেশনসের সৈয়দ জাকির হোসেন আপনাকে গরবের মেলায় স্বাগত ধন্যবাদ আপনাকে
আচ্ছা, যেহেতু ভাষার মাস, পুরোটা জুড়ে ভাষার মাস, গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, গতকাল আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি সবচেয়ে দুঃখের বিষয় ছিল সেটি যে এ পর্যন্ত এখনো পর্যন্ত বইমেলায় কোনো ভাষা আন্দোলন নিয়ে আলাদাভাবে বই আসেনি। এটি আসলে একটি দুঃখজনক বিষয় তো বটে, কিন্তু এই যে বই আসেনি এর কারণটা আসলে কি? আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন তার আগে আমি একটু স্মরণ করতে চাই, অমর একুশের একাত্তর ছিল গতকাল, একাত্তরতম দিবস আমরা গতকাল পার করলাম, তার মানে একাত্তর বছর আমরা পার করেছি। বই যে একুশকে নিয়ে বা ভাষা আন্দোলনকে নিয়ে বই প্রকাশিত হয়নি বাংলাদেশে, কিন্তু তা না, আমার মনে হয় পৃথিবীর কোথাও ভাষা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে এত বই প্রকাশিত হয়েছে কিনা জানি না। প্রতি বছরে যে গবেষণাধর্মী বই বের হতে হবে এরকম কোনো কথা নেই, এবছর বই প্রকাশিত হয়েছে কি না ঠিক আমি জানি না, আমাদের এই দেশের এখন মিডিয়া, ফেসবুক, নিউ মিডিয়ার কারণে সব। তবে আমি যেটা বলবো, বই কিছু না কিছু ভাষাকেন্দ্রিক বই কিন্তু সবসময় আছে, আর আপনি যেটা সুনির্দিষ্ট যদি ভাষা আন্দোলন নিয়ে বলেন, ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশে যথেষ্ট গবেষণা হয়েছে, তবে আমি বলবো জেলায় জেলায় ভাষা আন্দোলন নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। ভাষা আন্দোলনের যে আমরা উৎসৃজন শহীদ মিনার বা আমরা যে বাংলা একাডেমি, যেমন বাংলা একাডেমির একুশে বইমেলা নিয়ে একটা গবেষণা আমরা কামনা করতে পারি, সেটা আমি বইমেলা শুরুতেই প্রথম দিনে আমি এরকম একটা পোস্ট দিয়েছিলাম যে ভাষা আন্দোলনের যে উৎসৃজন আমাদের বাংলা একাডেমি, সেটারই প্রতিষ্ঠানের নেতৃত্বে একুশে বইমেলা হয়ে আসছে। সেই একুশে বইমেলা আমরা কী পেলাম, কী আশা করেছিলাম, কী পেতে পারি, বা বইমেলা যে বাংলাদেশের প্রকাশনা জগৎকে এত বড় করলো, সেটা নিয়ে একটা গবেষণা কিন্তু সুযোগ আছে। এবং জেলায় জেলায় শহীদ মিনার নিয়েও, শহীদ মিনার এখনও শহীদ মিনার হচ্ছে কিন্তু নতুন নতুন, আমরা দেখলাম এই গত বছরের এক বছর আগে কোভিডকালে পূর্বাঞ্চলেও একটা বর্ণভিত্তিক একটা শহীদ মিনার শুরু হয়েছে। তার মানে হচ্ছে আমাদের পাড়ায়, মহল্লায়, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গেও শহীদ মিনার হচ্ছে, কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে। এগুলি নিয়ে আমার মনে হয় গবেষণা দরকার। যদি দরকারই হয় আসলে, তাহলে আমরা কেন পাচ্ছি না? আমরা কিন্তু প্রচুর নতুন উপন্যাস লিখছে এমন তরুণ লেখকদের পাচ্ছি, এমন কবিতা লিখছে অনেক সেরকম কবিও পাচ্ছি, কিন্তু আসলে গবেষণাধর্মী বই লেখার জন্য তো অনেকটা সময় দিয়ে গবেষণা করা দরকার। সেক্ষেত্রে অনেক প্রকাশকরাই অভিযোগ করেন যে এখন আসলে কেউ এত সময় নিয়ে একটি বই প্রকাশ করতে চায় না। এটিকে আসলে আপনি এই যুক্তির সাথে একমত কিনা? না, আমি এটা যুক্তির সাথে একমত না। এই যুক্তি যদি আমাকে যদি প্রশ্ন করেন, আমি সরাসরি বলবো, আমরা কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখনও বইয়ের সাথে কোনো জনসংযোগ করেছি, বা বিশ্ববিদ্যালয়গুলি কি শিক্ষা ব্যবস্থা এবং প্রকাশনার সাথে রিলেটেড করে কোনো গবেষণা কাজের যে করছে? আমাদের এখানে অনেক ভাষা ইনস্টিটিউট আছে, আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে। আসলে সরকারের, রাষ্ট্রের বিনিয়োগ দরকার, রাষ্ট্রের বিনিয়োগ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যদি জ্ঞান উৎপাদনের, গবেষণার যদি কর্মক্ষেত্র বিশ্ববিদ্যালয় না হয়, বা বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি, জাদুঘর, এগুলি যদি গবেষণার একটা আলাদা সেল না থাকে, এই জাতীয় গ্রন্থকেন্দ্র, পাবলিক লাইব্রেরি, বইকেন্দ্রিক যেসব প্রতিষ্ঠান, এখানে একটা গবেষণার সেল থাকা দরকার প্রত্যেকটার। প্রত্যেকের যদি গবেষণার সেলের মধ্যে একটা সমন্বয়, রাষ্ট্রের পক্ষ থেকে সমন্বয় থাকে, এ ধরনের গবেষণা কাজে প্যাট্রনাইজ করা বা বিনিয়োগ করা বা ফান্ড করা, এটা তো দরকার। একজন মানুষ কেন গবেষণা করবে? কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির জন্য এমফিল হয়তো করছে, পিএইচডি করছে, সেটা তার নিজের উদ্যোগে করছে, রাষ্ট্র কী করছে? আপনার প্রতিভা আছে, আমি দেখতে পাচ্ছি আপনার একটা মিডিয়া নিয়ে একটা কাজ আছে, তাহলে আপনাকে ডেকেই বলা উচিত যে বাংলাদেশে বই রিলেটেড মিডিয়া কী করছে, আপনি এটা গবেষণা করে আমাদের 5 বছর দেন, 5 বছরের মধ্যে এটা দেন, সেই ধরনের কাজ থাকতে হবে। তাইলে না থেকে আমি হঠাৎ করে একজন প্রকাশকের কাছে আপনি যদি এটা চান, একজন গবেষকের কাছে চান, উনি কীভাবে করবেন? যে বলছিলেন আসলে রাষ্ট্র থেকে একটা উদ্যোগের কথা, এবছরের কথা যদি বলি, এবছর কিন্তু অনেকটাই বইয়ের দাম বেড়ে গিয়েছে কাগজের অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণে। পাঠক সমাবেশ, বাতিঘর, এই ধরনের প্রকাশনাগুলো তো আসলে অনেক নাম করা এবং তারাই গবেষণাধর্মী বই যেগুলো সেগুলো অনেক এনে থাকেন, তারাও কিন্তু এবছর অভিযোগ করছেন যে অন্যান্য বছর তারা যেরকম আসলে বই বিক্রি করে, বই বিক্রি হচ্ছে না এমন না, কিন্তু গতবারের থেকে, গতবার যেখানে আসলে একজন মানুষ 6টি বই, কিন্তু এবার হয়তো 4টি বই কিনছে, একটু হলেও কমেছে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কি রাষ্ট্র থেকে আসলে কোনো উদ্যোগ নেওয়া যেত, বা প্রকাশকরা আসলে সংগঠিত হয়ে কোনো উদ্যোগের? প্রধান প্রকাশক বললেন, 2টি প্রতিষ্ঠানের নাম বললেন, আমি তো এদেরকে বুকশপ মনে করি, এরা প্রকাশনা প্রতিষ্ঠান হয়তো হয়ে উঠছে, কিছু কিছু বই প্রকাশ করছে, ওনারা প্রধানত কিন্তু বুকশপ। এখন বুকশপের কাছে যদি আপনি বই
কামনা করেন, আপনি প্রতিষ্ঠা প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে বই কামনা করবেন? একটা প্রকাশনা প্রতিষ্ঠান ইটসেলফ একটা ইনস্টিটিউট, তার একটা সম্পাদনা বডি থাকবে, তার একটা তার সাথে বিশ্ববিদ্যালয়ের নলেজের একটা ব্রিজ থাকবে, তার এক ধরনের মানে বছরের বছর গবেষণাধর্মী কাজের একটা বইয়ের তালিকা থাকবে। আমার মনে হয় আপনার নিজেরই বোধহয় এটাতে একটু হোমওয়ার্ক করা দরকার, আপনার নিজেরই বুক লিস্ট দেখা দরকার বাংলাদেশের প্রকাশনা জগতে কারা প্রধানতম প্রতিষ্ঠান। এভাবে একটা মিডিয়া থেকে যদি আপনি এভাবে লাইভে বলে দেন যে এরা প্রধানতম প্রকাশনা, না না কিন্তু এই এই এরা নলেজ দেওয়ার, আপনি নলেজের ব্রিজের ক্ষেত্রে আপনার একটা সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাটা যদি আপনি পাবলিকলি করে যান এটা দ্বারাই পাঠক এবং বিভ্রান্ত হবে, এটাই আমি জানাতে চাই। এই স্টলগুলোতে এবছর আমি বলতে চাচ্ছি যে আসলে যারা না 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 এই ওনারা গবেষণাধর্মী বইগুলো যখন আসলে মেলাতে পাঠকরা এসে থাকেন তারা, আমি যেরকম কিছুদিন আগে হচ্ছে পাঠক সমাবেশের বিক্রয়কর্মীর সাথে একটি ইন্টারভিউ করছিলাম, তখন তিনি আসলে যেটি বলছিলেন যে তাদের এই যে যেটি আপনাকে সংখ্যা বলছিলাম ছয়টি বই, বছরের একটি গবেষণাধর্মী বইয়ের নাম বলেন, ছয়টি বইয়ের জায়গায় যারা আসলে কমিশন করে বইটা কমিশন করে উনি গত 10 বছরে এই দুইজন দুইটি প্রতিষ্ঠান কমিশন করে একটা বই গবেষণাধর্মী বই প্রকাশ করেছে, একটি নাম আপনি বলুন। না এই যে বুঝতে পেরেছেন আমি কি বলেছি, না এই যে আমি বলছি যে বইয়ের যে এবছরের দাম বৃদ্ধি এবং যার কারণে আসলে প্রতিষ্ঠান কমিশন করবে বিশ্ববিদ্যালয়কে ব্রিজ করবে তারপর আপনি বলবেন যে সে গবেষণাধর্মী বই প্রকাশ করেছে বা করেছে, এই জিনিসটা বিচ্ছিন্নভাবে কোন ধরনের কথা বলে দিলে আমরা আসলে আমি অন্ততপক্ষে এই কথাটা বলতে পারছি না। আমি বলতে চাচ্ছি যে এবছরে যে আসলে বইয়ের এই যে বই কিনছে মানুষ কম, সেক্ষেত্রে আসলে যারা প্রকাশকরা রয়েছেন তারা কি রাষ্ট্র থেকে কোনো সহায়তা কিনছে বই কিনছে? আমি তাহলে এগুলিকে সব এই 21 বইমেলার সবগুলি স্টলকে বা পেভিলিয়নকে সব বইয়ের দোকানদার বলি তাইলে, বইয়ের দোকানে বই কিনছে বই কিনা, আসলে বিষয়টা হচ্ছে পাঠকদের পাঠকের চাহিদা আছে, আমরা পাঠককে কি দিচ্ছি, আমরা পাঠকের হাতে কি তুলে দেব, উপন্যাস কবিতা অবশ্যই বের হবে এর পাশাপাশি গবেষণাধর্মী বই বের হবে, এখন গবেষণাধর্মী বই 100টা কবিতার উপন্যাসের বই বের হলে গবেষণাধর্মী যদি 2টা বের হয় আমি এতে খুশি, প্রতিদিন প্রতি বছর প্রতি মেলায় অসম্ভব গবেষণাধর্মী বই আপনি যেভাবে বলছেন বের হওয়া, আর 21-এর বইটা তো নয়ই, 21-এর বইটা তো আপনি প্রতি বছরেই আপনি গবেষণাধর্মী বই আপনি হয়তো একটা বিশেষ বিশেষ বিষয় ভিত্তিক পাবেন, ভাষা আন্দোলনে নারী পেতে পারেন, ভাষা আন্দোলনে যেমন মেডিকেল কলেজের ভূমিকা, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যেই ভূমিকাটা 21 ফেব্রুয়ারি রেখেছিল সেটা নিয়ে আলাদা করে বই হয়তো হতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। আসলে এই গবেষণাগুলির কথা যেটা গবেষণার কথা যখন আসবে তখন শুধু একটা সময়কে বর্ণনা দিলে হবে না, এইটার প্রেক্ষিত কারা ছিল আপনাকে সুনির্দিষ্টভাবে ক্রস চেক করে এত বছর আগে এই যে 71 বছর আগের ঘটনা, এখন যারা এই যে আহমদ রফিকের আপনারা আহমদ রফিকের এখনও স্যার বেঁচে আছেন, আমাদের ওনার যে সরাসরি উনি ডাক্তার ছিলেন উনি তো ভাষা আন্দোলনের উপর অনেক গবেষণা করেছেন, রবীন্দ্রনাথের উপর গবেষণা করেছেন, আসলে তাদের কাছ থেকে আমরা এই বশির আল হেলাল মানে এখনও বদরুদ্দিন উদ্দিন ওমর ভাষা আন্দোলনের বই উনি আছেন, আসলে বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ করতে হবে, আপনাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট ছাড়া কোনো বিচ্ছিন্ন কোনো প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে আপনি গবেষণা গন্ধ কামনা করলে হবে না, সে উনি প্রকাশনা প্রতিষ্ঠান সে বই প্রকাশ করবে সম্পাদিতভাবে করবে, কোনো কোনো সময় সে কমিশন বই করবে, কাউকে গবেষণার অ্যাসাইনমেন্ট দেবে, কিন্তু প্রকাশনা প্রতিষ্ঠানের এটা কিন্তু পুরোপুরি দায়িত্ব না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গৌরবের মেলায় সময় দেওয়ার জন্য। আমরা বিরতিতে যাবার আগে একজন লেখক প্রকাশকের সঙ্গে কথা বলছিলাম এবং এই যে এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, গৌরবের মেলা থেকে একটু পরেই আবারও ফিরে আসব। একটা বিরতি করে আবারও ফিরে এসেছি গরবের মেলায় এবং এই যে গরবের মেলায় আজ 22তম দিন একদমই হাঁটি হাঁটি পা করে কিন্তু মেলা শেষের দিকে চলে এসেছে, যেভাবে মেলাটা শুরু হয়েছিল ঠিক ছোট্ট পরিসরে ঠিক তেমনিভাবে কিন্তু মেলার দিনও আসলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর মাত্র 6 থেকে 7 দিন আছে মেলা, যেহেতু এবছর বইমেলা 28 দিন ব্যাপী হবে, ফেব্রুয়ারি মাসটাও যেহেতু 28 দিনে, তাই শেষ সময়ে এসে যারা আসলে বইগুলোর তালিকা আগে থেকেই সাজিয়ে রেখেছিল
ছিল যারা নতুন বই আনতে যাচ্ছিল মেলায়, তারা কিন্তু আসলে নতুন বইয়ের খোঁজে পাঠক যারা আছেন তারা মেলায় আসছেন। এবং পাশাপাশি যদি আরেকটু বলি যে যাদের আসলে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বই মেলাতে বই আনতে শুরুর দিকে বই আনতে পারেনি, তারা কিন্তু এখন এরই মধ্যে থেকে বই নতুন বই আনছেন। এবং গতকালের সংখ্যার কথা বলছিলাম যে 303টি ছিল বইমেলাতে, যেহেতু গতকাল ছুটির দিন ছিল, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল। বাংলা একাডেমি যেটি বলছে যে এখন আসলে যেই বইগুলো আসবে সেগুলো হয়তো কম সংখ্যকই হবে, কারণ যা বই আসার ইতোমধ্যেই এসে গিয়েছে, এখনও শেষ মুহূর্তে যাদের বই আসেনি তাদের এই শেষের দিনগুলোতে আসবে। এবং এই যে এই শেষ মুহূর্তে যেই দিনগুলোতে যে বইগুলো আসবে সেই বইগুলোকে নানানভাবে পাঠকের কাছে তুলে দেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগটি কিন্তু আসলে সেই উদ্যোগে বিভিন্ন রকমের যারা বুকের অনলাইন শপগুলো রয়েছে তারা তো করছেনই, পাশাপাশি যারা আসলে বাংলা একাডেমির উদ্যোগ সেই উদ্যোগের মধ্য দিয়ে কিন্তু পাঠকের হাতে পৌঁছে দেওয়া যেতে পারে। এবং যদি বইয়ের উৎসব করা যায়, বইয়ের বিভিন্ন রকমের শুধুমাত্র এই সোহরাওয়ার্দিন কিংবা বাংলা একাডেমির উদ্যোগে যেই মেলাটি হয় সেটি ছাড়াও যদি আসলে মেলার আয়োজন করা যায় তাহলেই কিন্তু আসলে এই যে অমর একুশে বই মেলার যে সার্থকতা সেটি আসলে পূর্ণতা লাভ করে। এবং এই যে অমর একুশে বই মেলায় প্রতিদিনই নতুন নতুন বই আসছে, পাঠকেরা যখন সেই বইগুলো কিনছেন, সেই বইগুলো নিয়ে বাড়ি ফিরছেন, তারা যখন বইগুলো পড়ছেন, যেই বইয়ের যেই লেখাগুলো সেগুলো যখন নিজের মধ্যে ধারণ করছেন, তখনই আসলে অমর একুশে বইমেলার যেই সার্থকতা সেই সার্থকতাগুলো পূর্ণতা পাবে। এবং পাশাপাশি আজ গরবের মেলার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আগামীকাল ঠিক একই সময়ে 5টা বাজে বিকেল দেখা হবে এখন টেলিভিশনের পর্দায়।